তার সঙ্গে কিন্তু আজকে রয়েছে একেবারে বস লেডি সম্পূর্ণা দি, মানে বড় পর্দা থেকে ছোট পর্দা থেকে শুরু করে, মানে আমি একদম প্রথম দিকে নিউজ রিডিং নিউজ রিডার হিসেবে তোমাকে দেখেছিলাম এবং না ওটা সেলিব্রিটি নিউজ রিডিং ছিল, আমি নিউজ রিডার কোনোদিনও ছিলাম না, মানে ছিল কিন্তু আমি দেখেছিলাম না না ওটা একটা একটা পার্টিকুলার একটা চ্যানেলে একটা প্রোগ্রাম হতো যে কোনো সেলিব্রিটি এসে নিউজ পড়তো। আচ্ছা, তো সেটা একটা 10 মিনিটের একটা মানে একটা ফান একটা ব্যাপার ছিল, যেখানে ঋতু দিও পড়েছে আমিও পড়েছে, হ্যাঁ মানে মজাই লাগতো ওটা। তোমার প্রোডিউসারও আছে, মানে মাল্টিটাস্কিং করতে কি সবসময় সম্পূর্ণ দি পছন্দ করে? হ্যাঁ মানে হ্যাঁ ভালো লাগে, মানে আমি খুব ফ্লোতে চলি, পুরো লাইফটাই আমার তাই গেছে, কোনো প্ল্যানিং প্লটিং দিয়ে কোনো দিনও মানে অত প্ল্যান করার মতো আমার মনে হয় অত ধৈর্য বা অত এ আমার নেই, তো পুরোটাই যেরকম ফ্লো হয়েছে সেরকম করেছি, তাতে যা যা এসছে অ্যাকসেপ্ট করেছি, যেভাবে এসছে অ্যাকসেপ্ট করেছি, আবার যা যা আসেনি সেগুলো একদম ভুলে গেছি। আমি যেটা বললাম যে বস লেডি, তোমার লুকটাও যেরকম লাগছে এবং তোমার মানে প্রোমোতে তোমার যে রিয়াকশনটা, মানে তোমার ভাই যখন বলছে যে একদম ওয়ার্ল্ডের বেস্ট স্কুল, তখন তুমি যেভাবে ইয়েস অফকোর্স বলে যেটা বললে, মানে একদম র‍্যাভিশিং। তো মানে এরকম একটা চরিত্রের জন্যই কি অপেক্ষা করছিলে? একদমই তাই, মানে টেলিভিশন দেখো, টেলিভিশন একটা এমন মিডিয়াম যেটা রোজ তো করতে হয়, তো সেখানে মনোটোনাস হয়ে যাওয়ার চান্সেস এক্সকিউজ মি একটু বেশি হয়, তো সেই জায়গায় ডেফিনেটলি যদি চরিত্র না পছন্দ হয় তাহলে মনোটোনাসটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই চরিত্রটা আমার মনে হয় সিরিয়ালের ক্ষেত্রে এটা এক্সপ্লোর করা তো একদমই হয়নি, প্লাস আমি নিজের জীবনেও আমি যা যা আমার অভিনয় জীবন সেখানে আমি এই ধরনের চরিত্র করিনি, তো এটা জন্য আমার মানে পুরো ব্যাপারটাই পুরো প্যাকেজটা মিলিয়ে আর বাংলা মিডিয়াম যে সাবজেক্টটা সেটা খুব আজকের দিনে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, প্লাস এখানে একটা ভাই বোনকে নিয়ে একটা মানে একটা খুব বন্ডেড ভাই বোন সেটা মেন ট্র্যাকে রেখে সেটা দেখানো হচ্ছে, তো এখানে এতগুলো ইউনিকনেস আছে বলে আমার এটাতে হ্যাঁ বলা। আর প্লাস স্টার আমার চিরকালের খুব কাছের, স্টারে যারা যারা আছেন তারাও আমার খুব কাছের এবং এত কমফোর্টেবল একটা জোন কাজ করার জন্য, তো এখানে মানে এর থেকে বেশি কিছু একটা আর্টিস্ট চাইতেই পারে না, মানে ওরা আগে থেকেই প্ল্যাটার করে দিয়ে দেয়। মানে তুমি আর কি সিলেকশনের দিক থেকে খুব চুজি বলতে পারো, সামটাইমস এই পুরোটাই মুডের ওপর। একদম, মানে ছোট পর্দায় তোমার যে কাজগুলো আমরা দেখেছি প্রত্যেকটাই কিন্তু হিট, কিন্তু অনেকটা গ্যাপ এর পরে আর কি তুমি এসেছো, এটা কি কারণ? হ্যাঁ দেখো, আমি ছোট পর্দা ছাড়াও তো আমি অনেক ছবি করেছি, ওয়েব করেছি, সবই করেছি, তো সেখানে যখন যখন যেটা মনে হয়েছে সেটা করা যায় তখন তখন সেটা করেছি, তো শুটিংয়ে কতটা মজা হচ্ছে? শুটিংয়ে মজা মানে দেখো, হ্যাঁ একটা কথা বলবো, মজা কিনা যায় না, শুটিংয়ে খুবই মজা ওরকম হয় না, একটা কাজ তো মানে মন দিয়ে করতে হয়, কিন্তু হ্যাঁ এই সুশান্তদের ইউনিটে, সুশান্তদাকে প্রথমবার আমি কাজ করছি, প্রথমবার চিনলাম, এত মানে মিষ্টি মানুষ, এত ভাইব্রেন্ট, এত হইচইয়ে মানুষ, সুশান্তদের ইউনিটে কাজ করতে মানে আমার এরকম হয় না ঘুম থেকে উঠে উফ আবার যেতে হবে, আমার মনে হয় আমি শুটিংয়ে যেতে চাই, ওইটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকে মানে যারা আমাদের আমাদের কো অ্যাক্টার্স তারা আমরা সবাই খুব মানে অ্যাকচুয়ালি আনন্দ পাই একে অপরের সাথে, স্বাগতদের সাথে যেমন অনেক রকমের আলোচনা হয়, রুমকিদের সাথে অনেক রকমের আলোচনা হয়, তো সেটা মানে মানে আমার মনে হয় খুব ইয়ে। ইন্দিরা আর বিক্রমের মাঝে যে মূল ব্যারিয়ারটা সেটা তো নিশ্চয়ই মানে তুমি সুহানা? না না, আমি আর আমার ভাই একদম এক ট্র্যাকে, আমাদের এত মানে কিছু পছন্দ মানে আমরা নিজেরা সেলফ সেন্টার্ড, আমি আমার ভাই বন্ডেড, আমরা সেলফ সেন্টার্ড, আমরা অহংকারী, নিজেদের খুব সুপিরিয়ার ভাবে যে আমরা শ্রেষ্ঠ, ইন্দিরা ঢুকবে তো সেখানে দাঁড়িয়ে আমরা কাউকেই পছন্দ করি না, আমাদের ওখানে ঢুকবে সেটা কি হবে আমি জানি না, কিন্তু আমিও আমি চাই না অফকোর্স যে আমার ভাই একটা রকম মেয়েকে বিয়ে করুক, তখন আর কি একদম কোট অ্যান্ড কোট একটা ভিলেনে ট্রান্সফর্ম হয়ে যেতে পারে সুহানা সেই ক্ষেত্রে, তখন না এটা কিন্তু ভিলেনের চরিত্র নয় কোনো সময়তেই আমার মনে হয়, মানে ভিলেন এটা একটা মেয়ে, যে মেয়েটা নিজস্ব একটা জীবন আছে, একটা মেয়ে নিজস্ব সেভাবে বড় হয়েছে সেইটুকুই, মানে ভিলেন বা কিছু একটা মেয়ে এরকম সব কিছু পেয়ে বড় হয়েছে, তার আহ্লাদে সে মানে অতিরিক্ত পেয়ে সে আজকে এই স্পয়েল জায়গাতে এসছে, তো সে তো ভিলেন হতে পারে না। তো সবশেষে দর্শকদের কী বলবে? দর্শকদের বলবো যে বাংলা মিডিয়াম দেখবেন স্টার জলসায় রাত 8টায় রোজ, কারণ এখানে আমরা যে সাবজেক্ট নিয়ে কাজ করছি সেটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা আমরা জেনারেলি আলোচনা করেই থাকি, বিভিন্ন সময় আলোচনাটা ওঠে, এটা নিয়ে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় যে বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, কোন মিডিয়াম ভালো বা কোন মিডিয়াম পিছিয়ে আছে, কোন মিডিয়াম এগিয়ে আছে, তো সেই এরকম একটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করছি, প্লাস এখানে টেলিভিশনে জেনারেলি ভাই বোনের সম্পর্ক একদম মেন ট্র্যাকে রেখে কখন এক্সপ্লোর
উত্তর করা হয়নি। প্রথমবার মেন ট্র্যাকে রেখে একটা ভাই বোনের মিষ্টি সম্পর্ক যেটা এত ক্লোজ, যেখানে আপনাদের মনে হবে যে আমাদেরও যদি এরকম হতো, এরকম একটা ভাই, এরকম একটা বোন বা এরকম বন্ডিং, তো সেই জায়গাটা আমার মনে হয় যে খুব ইউনিক। তো বাংলা মিডিয়াম দেখবেন, দেখতে ভুলবেন না, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে।